হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেভেন ডিস্টি ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার কাছে দুটো প্রোডাক্ট আছে, তোমরা সকলেই জানো। সেই দুটো প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবে, স্কিপ করবে না। আর হ্যাঁ, ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আমার জন্য, তোমার জন্য, সকলের জন্য। এমনকি যে প্রোডাক্টটা নিয়ে বলবো, সেই প্রোডাক্টটা নিয়ে যদি ব্যবসা করতে চাও, বিজনেস করতে চাও, খুব ইজিলি ব্যবসাটা গ্রো হবে। আর প্রতিটা গ্রুপে, প্রতিটা ফেসবুক গ্রুপে বলো, প্রতিটা ইনস্টাগ্রাম গ্রুপে বলো, এই প্রোডাক্টটির চাহিদা প্রচুর। তো চলো, দেরি না করে শুরু করি। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে আছে কেভা মিল রিপ্লেসমেন্ট, কেভা মিল রিপ্লেসমেন্ট পাউডার। এটা কি, এবং তার সাথে সাথে আরেকটা আছে, সেটা হলো কেভা হাই প্রোটিন ফর্মুলা। ঠিক আছে, এই দুটো প্রোডাক্টের কার্যকারিতা এবারে বলবো। তো প্রথমত হলো কেভা মিল রিপ্লেসমেন্ট। আচ্ছা, তোমরা দেখতে পাবে এর মধ্যে কী কী আছে আমি তোমাদেরকে জুম করে দেখাবো। দেখো কী কী আছে: এনার্জি, প্রোটিন, কার্বোহাইড্রেট, কোলেস্ট্রল, ভিটামিন এ, ভিটামিন বি ওয়ান, বি টু, বি থ্রি, বি সিক্স, বি নাইন, বি টুয়েলভ, ভিটামিন সি, ডি, টু। মানে এটার মানে আরও আছে ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, পটাশিয়াম, ক্রোমোনিয়াম, আরও প্রচুর জিনিস আছে। বলার বক্তব্য এটাই যে মিল রিপ্লেসমেন্ট মানে কি। মিল মানে আমরা দুপুরে লাঞ্চে খাই, তারপর রাতে ডিনার করি, ঠিক আছে, সেই জায়গাটা, সেই মিলের জায়গাটা, যে টাইমে আমরা মিলটা খাই, সেই জায়গাটা রিপ্লেস করবে এইটা দ্বারা। এটা দ্বারা রিপ্লেস যদি করবে, তার বেনিফিট কী? হ্যাঁ, অবশ্যই ফ্যাট এখন সবথেকে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। ফ্যাট, বাইরে ওয়েদার খুব বাজে, আমি বাইরেই করছি এই ওয়েদারের মধ্যে, বৃষ্টির ওয়েদারের মধ্যে, তো ঘরে খুব একটা কারেন্ট নেই, ঠিক আছে, ঘরে কারেন্ট নেই, সে কারণে বাইরে করতে হচ্ছে। তো এটা খাবে কেন? যাদের ধরো ওভার ওয়েট, অতিরিক্ত মোটা, তারা ওয়েট লস করতে চাইছে, ঠিক আছে, ওবেসিটির প্রবলেম, ডক্টর বলেছে যে একটু হাঁটাচলা করবেন বাইরে, একটু হাঁটাচলা করবেন, কিন্তু হাঁটাচলা করার সময় থাকলে তো করবে, সময় পাওয়া যায় না, তারপর সাথী পাওয়া যায় না, কার সাথে যাবে না যাবে, এইরকম বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়, হয় কি না বলুন। তারপর ধরুন এই লকডাউন ফকডাউন, বাড়ির মহিলারা ঘরের মধ্যেই খাওয়া দাওয়া করে একটু হেলদি হয়ে গেছে, চাই যে একটু ওয়েটটা লস হবে, এবং তার সাথে সাথে ওয়েট লস তো আছেই, আবার ওয়েট বেড়ে গেল, প্রচুর প্রবলেম আছে, যেমন জয়েন্টের প্রবলেম আরও অন্যান্য গাইনিকের বিভিন্ন রকম সমস্যার হয়, সিস্টে সমস্যা হয়ে থাকে, তারপরে ব্রেস্টে সমস্যা হয়ে থাকে, আরও অন্যান্য প্রচুর খুঁটিনাটি সমস্যা হয়ে থাকে। আর এছাড়া আমরা ডেইলি লাইফে যে সকল খাবারগুলো খেয়ে থাকি, যেমন ধরুন ভাত, মাছ, মুড়ি, রুটি, শাকসবজিগুলো খাচ্ছি, এবার খাওয়ার মধ্যে কি আমরা শুধু খাচ্ছি, সেইগুলো থেকে যে পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল দরকার সেই পরিমাণে কিন্তু পাচ্ছি না। আজকালকার জানেন তো, মাছ ইনজেক্ট করা হচ্ছে, আপনার চিকেন, মাটন, যেটাই করবেন না কেন, যেটাই খাবেন না কেন, সেটা আপনি কতটা পিওর খাচ্ছেন সেটা প্রচুর সন্দেহ, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই সকল সমস্যা যাদের আছে, কোনো পার্টিকুলার কোনো ব্যক্তির নয়, সবারই এই সমস্যাটা হচ্ছে, সকলের, বাচ্চা থেকে বুড়ো অবধি সকলের কিন্তু এই সমস্যাটা আছে। তো তাদেরকে আমি বলবো যে অতিরিক্ত মেদ লস করবার জন্য, ফ্যাট বার্ন করবার জন্য, এবং আমাদের শরীরে যা যা ভিটামিনসগুলো লাগে সেইগুলো প্রয়োজন কিন্তু ঘাটতি এ কিন্তু মিটিয়ে দেবে। বৃষ্টি পড়ছে, ঢুকে যাচ্ছি ভেতরে। সো বাইরে বৃষ্টি হওয়ার জন্য আমি গ্যারেজে ঢুকে গেলাম, ঠিক আছে, বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ঝাঁটা চটি জুতো আছে, তার মধ্যে থেকেই করছি, কেন কি ঘরে কারেন্ট নেই, ঠিক আছে, কারেন্ট নেই, এবং বুঝতেই পারছো এই পরিস্থিতির জন্য ঘরে ইনভার্টার থাকা সত্ত্বেও ইনভার্টার কিন্তু গেছে ম্যাচ হবে, মানে ব্যাটারি ডাউন হয়ে গেছে। তো এটাই বলার বক্তব্য যে তোমরা সকলে সপরিবারে মিল রিপ্লেসমেন্টটা খাও। যারা ওয়েট গেইন করতে চাও, ওয়েটটা গেইন করতে চাও, একটু রোগা পাতলা আছি, একটু ওয়েটটা যদি গেইন হতো, একটু ওয়েটটা বাড়তো, ভালো হতো, অবশ্যই এটা খাও, ঠিক আছে। সকালবেলায় তুমি টিফিন করো, আর টিফিনে যেটাই খাবে না
তেল জাতীয় জিনিসটা অ্যাভয়েড করবে, কারণ লুচি পরোটা এসব খাবে না। ছাতু, ছাতু খেতে পারো, ছাতু মুড়ি খেতে পারো, ঠিক আছে। যে খাবারগুলো খুব তাড়াতাড়ি হজম হবে, যে খাবারগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে, তুমি পাউরুটি, একটা ডিম সেদ্ধ, দুটো কলা খেতে পারো, কোনো অসুবিধা নেই। এবং তারপর তারপর এক গ্লাস মিল রিপ্লেসমেন্ট এবং প্রোটিন পাউডার, মিল রিপ্লেসমেন্ট এবং প্রোটিন পাউডার দুটো মিক্স করে খেয়ে নাও, অভূতপূর্ব রেজাল্ট পাবে, অভূতপূর্ব রেজাল্ট পাবে, দুর্দান্ত রেজাল্ট পাবে। এবং যারা ওয়েট লস করতে চাইছো তারা ওয়েট লসও করতে পারবে, ওয়েট গেন যারা করতে চাইছো তারা ওয়েট গেনও করতে পারবে। এবং তার সাথে সাথে অনেকে যারা নিরামিষ ভোজী, মাছ মাংস ডিম এসব খায় না, তাদের জন্য এটা তো বলবো দারুণ একটা প্রোডাক্ট, ঠিক আছে। হাই প্রোটিন আছে, সব প্রোটিন আছে, ভিটামিন সি এ সমৃদ্ধ আছে, এবং তার সাথে সাথে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডগুলো আছে, যেগুলো সাফিসিয়েন্ট যদি পেটে থাকে, আমাদের শরীর যদি থাকে, তাহলে পেট পরিষ্কার থাকে, পেটে আম আম ভাব আমাশয় যেটাকে বলা হয় সেটা কিন্তু থাকে না। অ্যামিনো অ্যাসিড যদি শরীরে থাকে, অ্যামিনো অ্যাসিড যদি কমে যায়, তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়ে থাকে, পায়খানা পরিষ্কার হয় না, ঠিক আছে। তারপর আমাশয়, পেটে আম থাকে, পেটে মন্দ মন্দ ব্যথা হয়, তো এইরকম সমস্যাগুলো কিন্তু হতে পারে। বন্ধুরা আজকে বুঝতে পারছো প্রচণ্ড শব্দ নয়েজ বাইরে করছি, তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবে আজকের ভিডিওটা, ঠিক আছে। তো এটাই বলবো বন্ধুরা, তোমরা যারা ফ্যাট লস করতে চাও তারা মিল রিপ্লেসমেন্ট আর প্রোটিন পাউডার খাও, আর যারা ওয়েট গেন করতে চাও তারা খাও। এবং কেমনভাবে খাবে না খাবে তার জন্য নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো, আমি বিস্তারিত ডিটেলস বলে দেবো। এবং এই লকডাউন সিচুয়েশনে প্রতিটা মানুষের কিন্তু টাকা দরকার, ঠিক আছে। আমাদের সমাজে প্রচুর মানুষ আছে যারা, যাদের কাছে প্রচুর টাকা আছে, প্রচুর টাকা আছে, ঠিক আছে, কোটি কোটি টাকা আছে, তারা খরচা করতে চায়, তারা সুস্থ থাকার জন্য খরচা করতে চায় না। আমাদের কী দরকার, আমাদের টাকা দরকার, ইনকাম দরকার। আমরা তাদেরকে সুস্থ করে, তাদেরকে হেল্প করে আমরা কিন্তু অর্থ উপার্জন করতে পারি, ঠিক আছে। এক খুব ভালো অপরচুনিটি এই মিল রিপ্লেসমেন্ট এবং প্রোটিন পাউডার নিয়ে, এই দুটো প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু ভালো রকম বিজনেস কিন্তু জেনারেট করতে পারি। সেটা কীভাবে সেটা জানতে গেলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে, সমস্ত রকম সাপোর্ট দেবো, প্রোডাক্ট নলেজ দেবো, ঠিক আছে। তো আর দেরি না করে চলো তাড়াতাড়ি শুরু করা যাক। টাটা, বাবাই, টেক কেয়ার।